সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে আজও সকাল থেকে রাজধানী সোনারগাঁও হোটেলের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসী শ্রমিকরা। হাজার হাজার প্রবাসী অবস্থান নিয়েছেন টিকিটের আশায়। টিকিট প্রত্যাশীরা সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। রিটার্ন টিকিট থাকলেও সেই টিকিট নতুন করে না দিয়ে অন্যদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের মধ্যে অনেকে আগামী 30 সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হবে, এ অবস্থায় সেদেশে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সাধ্যপাক দাবি দিয়ে আসছি, ওনারা আমাদের দাবিগুলো যুক্তিক বলছে এবং সবগুলো দাবি মেনে নিয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বিচার মেয়াদ বৃদ্ধি হবে। যদি 3 মাসের বিচার মেয়াদ বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আমরা এক এক করে সবাই ইনশাল্লাহ চলে যেতে পারবো। সৌদি এয়ারলাইন্সে আনসার বাহিনী দিয়া ভিতরে তখন আগেরটা পিছের পিছেরটা আগে কইরা এখানে সিন্ডিকেট করে টাকা খাইতেছে, ভিতরে লোক ঢুকাইতেছে একলগে, এদের কাছে 20,000-10,000 নিয়া তারপরে এরা একটা সিন্ডিকেট করতেছে। রিটার্ন টিকিট নিয়ে আসছি, এখন এখানে আসছি টোকেন দিছে, আমাদের রিটার্ন টিকিট ওলাদেরও যাইতে দিতেছে না। অন্য অন্য বিমানের যাত্রীরা তারা নতুন করে টিকিট করে নিয়ে যাচ্ছে, বুঝছেন নি? তাহলে আমরা কিভাবে যাব? সৌদি প্রবাসীদের রাজনৈতিকভাবে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। যাদের ভিসার মেয়াদ শেষ বা শেষের দিকে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে উল্লেখ করে দুদিনের মধ্যে তাদের জবাব পাওয়ার প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় ভিসা ও আকামার মেয়াদ বাড়লে কোনো সংকট থাকবে না বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। দর্শক, রাজধানী ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের সাথে বিক্ষুব্ধদের বৈঠক সম্পর্কে আপনার কাছে আরো কি তথ্য আছে? রূপা, আপনারা জানেন যে সোনারগাঁয় হোটেলের সামনে কিন্তু সকাল থেকেই বিক্ষোভ করছিল এবং এর আগেও কিন্তু গতকালকে অবরোধ করে, সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল এবং একটি অংশ কিন্তু আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং সেখানেও কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, তিনি কিন্তু এখানকার যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের 5 জন প্রতিনিধির সাথে বৈঠকে বসেন এবং পাশে গণমাধ্যম কর্মীদেরও সাথে রাখেন এবং পরবর্তী সময়ে তিনি তাদেরকে যেটা আশ্বস্ত করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এবং সিভিল এভিয়েশনের সাথে তার বৈঠক হয়েছে এবং তিনি যেটি জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে যে ভিসা এবং আকামার মেয়াদ যাদের শেষ হয়েছে তাদের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে এবং সুপারিশ করা হয়েছে। তো সেক্ষেত্রে সেই জবাব পেতে 2 দিন দেরি হবে, কারণ এর কারণ হচ্ছে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে 2 দিন সেখানে ছুটি রয়েছে এবং রবিবারে হয়তো বা অথবা সোমবারের মধ্যে সেই তথ্য জানতে পারবে তারা যে আসলে তারা ভিসার মেয়াদ বাড়াচ্ছেন কিনা। যদি এই মেয়াদ বাড়ে, মন্ত্রী যেটা জানিয়েছেন, যে তাহলে এই সংকট অনেকটাই কেটে যাবে এবং এখনও কিন্তু কিছু প্রবাসীরা এখানে অবস্থান করছেন, যদিও তাদের যারা প্রতিনিধি ছিল তারা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারপরে কিন্তু মূলত তারা হয়তোবা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, কিন্তু এখনও তারা অবস্থান করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মন্ত্রী যেটি বারবার বলেছেন যে এখানে কারো দ্বারা যাতে প্রভাবিত না হয়, কারণ দেশের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ রেখেই তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো যাতে মেটে সেই প্রত্যাশাই করছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এখানে যারা প্রবাসী রয়েছেন তারা যে বক্তব্যটি দিয়েছেন, যেহেতু তাদের রিটার্ন টিকিট থাকার পরেও সৌদি এয়ারলাইন্স তারা কিন্তু বারবারই তাদেরকে সেই টিকিটের টাকা যেহেতু এখন ফেরত দেবে না, তারা তো নতুন করে নবায়ন করবে, সেই নবায়নের জন্য কিন্তু বাড়তি চার্জ দিতেও তারা প্রস্তুত রয়েছে, তারপরও কিন্তু তাদেরকে সেই টিকিট দেওয়া হচ্ছে না এবং তাদের অভিযোগ রয়েছে যে সৌদি এয়ারলাইন্স তারা বাড়তি দামে বাইরে টিকিট বিক্রি করছে। তো অনেকের কিন্তু ভিসার মেয়াদ শেষ হবে এবং যাদের টিকিটের মেয়াদ ছিল জুন মাসে, মার্চ মাসে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু মানা হচ্ছে না। এটা মন্ত্রীর কাছেও তারা সেই দাবি জানিয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন যে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং সৌদি সরকারের সাথেও তারা কয়েক দফা কথা এর মধ্যে বলেছেন বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে এবং সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ত্রুটি নেই, তারা চাচ্ছেন যাতে এটি খুব দ্রুত সমস্যার সমাধান হয় এবং প্রবাসীদেরও ধৈর্য ধারণের জন্য তিনি আশ্বস্ত করেছেন। হয়তো এজন্য আগামী আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে, সৌদি আরব সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে জানা যাবে আসলে তাদের এই সংকট কতদিনে কাটছে। তবে আরেকটি বিষয় জানিয়ে আমরা এখান থেকে শেষ করছি, সেটি হচ্ছে যে সৌদি সরকারকে কিন্তু তারা এবং সৌদি এয়ারলাইন্সকে বাংলাদেশ বিমান কিন্তু বলেছে, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যত খুশি বিমান দেবে সেগুলো ল্যান্ড করতে কিন্তু বাধা নেই, যদিও আমাদের বিমান
গুলোকে কিন্তু সেভাবে অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি, তারপরও কিন্তু চাচ্ছে যাতে প্রবাসীরা যেতে পারে সুষ্ঠুভাবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি।